শারফুল, কারণ বাজারের খুচরা বাজারটি স্থানান্তরের জায়গাটিতে আপনি রয়েছেন, সেখানকার কার্যক্রম কি শুরু হয়েছে? দেখুন, আজকে কিন্তু এই কর্মবাজারে যে খুচরা বাজারটি স্থানান্তর করা হয়েছে তার কিন্তু প্রথম দিন। অনেকে কিন্তু এখন এই তথ্যটি জানেন না, এবং অনেকে এই তথ্যটি না জানার কারণে এখনও বেশিরভাগ মানুষ সেই পুরনো কর্মবাজারে যাচ্ছেন এবং তারা সেই পুরনো খুচরা বাজারে গিয়ে ভিড় করছেন। তবে এর মধ্যেও সকাল থেকে গণমাধ্যমে যেসব তথ্য প্রকাশ করা হচ্ছে বা কর্মবাজারে যাওয়ার পরে অনেককেই ক্রেতা বিক্রেতাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে সরকারি বিজ্ঞান কলেজের সামনে খুচরা বাজারটি স্থানান্তরিত করা হয়েছে। তারা এই তথ্য চাপ পাওয়ার পর কিন্তু সকাল থেকে এখানে অনেক ভিড় বাড়ছে এবং তারা সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু এখানে কেনাকাটা করছেন। বিক্রেতারা বলছেন যে ক্রেতাদের অনেক এখানে আমরা ভিড়ও দেখতে পাচ্ছি। তারা বলছেন যে ব্যবসাও ভালো হচ্ছে তাদের, তবে যেহেতু এটা প্রথম দিন অনেক মানুষ এখনও এই তথ্যটা জানেন না, সেই জন্য কিন্তু মানুষ এখনও আসছেন না। তবে তারা আশা করছেন যত দিন বাড়বে, বেলা বাড়বে, ততই কিন্তু এখানে সাধারণ মানুষের আসার ভিড়টা বাড়বে এবং তারা এখানে নির্দিষ্ট দ্রুত বজায় রেখে করোনা মহামারীর মধ্যেও যে কেনাকাটা করতে পারছেন এই জন্য তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। তারা বলছেন যে ব্যবসা কিছুটা কম হলেও মানুষের নিরাপত্তাটা সবার জন্য প্রয়োজন, আর এই জন্যই কিন্তু তারা এখানে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছেন। এবং তারা বলছেন যে শুধু আমাদের শুধু কারণবাজারের খুচরা বাজার না, ঢাকা শহরে যে বড় বড় বাজারগুলো আছে, পাইকারি আড়তগুলো আছে, সেই আড়তগুলোকে কিন্তু এই ধরনের রাজধানীর বড় বড় রাস্তায় বা মূল সড়কের পাশে কিন্তু এভাবে স্থানান্তর করে গেলে অনেক অংশেই মহামারী করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটা এড়ানো সম্ভব হবে। তো মোটামুটি তন্ময় এখানে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। সরফুল, আপনাকে ধন্যবাদ।